আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জুয়েল স্যার প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা না কারণ হচ্ছে আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে গণিতে বিশে বিশ পাওয়ার উপায় অনেক শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন যারা আসলে অনেক অনুরোধ করেছেন যে স্যার আসলে ম্যাথ অংশে আমরা একটু দুর্বল সুতরাং আমরা কিভাবে সহজে বিশে বিশ বা আমরা একটা ভালো স্কুল করতে পারি তো তাদের অনুরোধ অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকের মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি তো বন্ধুরা আপনাদের একটা সুসংবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পরবর্তী প্রায় বিশটি ক্লাস অবশ্য নিতে যাচ্ছি তা হচ্ছে বিগত সালে যে ইংলিশ বিষয়গুলো এসেছে ওই কোশ্চেনগুলো আপনাদের ব্যাখ্যা সহ সলিউশন করে দেওয়ার বিষয়টা সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আশা করি আপনারা পরবর্তী ভিডিও থেকে পাবেন তো বন্ধুরা আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে যারা প্রথম তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিট জব এজু এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন কারণ প্রতিনিয়তই আপনাদের সামনে নিয়ে আসবো খুবই খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওস তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে কিন্তু এখন মূল আলোচনায় চলে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা আসলে তিনটা উপায় নিয়ে আলোচনা করব। আসলে কোন কোন উপায় আপনি ওখানে অর্থাৎ গণিতে বিশে বিশ নম্বর ক্যারি করতে পারেন সেই বিষয়টা তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপায় এক উপায় এক হচ্ছে যে আমরা কি করতে পারি আসলে বিশে বিষ তুলে নেওয়ার জন্য তো আমি আপনাদেরকে প্রথমে একটা বিষয় সাজেস্ট করব সেটা হচ্ছে আমার নয় থেকে দশ বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলে জব ভিত্তিক যে আমি আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে পরিচালনায় আছি সুতরাং সেখানে দেখা যাচ্ছে যে উপায় এক আমি আপনাদের সাথে ঠিক এভাবেই শেয়ার করতে পারি সেটা হচ্ছে আপনারা যদি চান যে না আমরা আসলে দশটা নম্বর একটা নির্দিষ্ট স্থান থেকে তুলে নেব সেক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এখানে আপনারা অবশ্যই জানেন যে প্রশ্ন ব্যাংক একটা বই রয়েছে সেটা হচ্ছে বিগত সালের যে বিসিএসের যে কোশ্চেনগুলো সেখানে সলিউশন করা আছে তার মানে হচ্ছে আপনি যদি দশ থেকে তম যে বিসিএস বিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে হয়তো পাঁচশো বা প্লাস কিছু ম্যাথ রয়েছে আমি আপনাদেরকে একেবারে অ্যাসিওর করে বলতে পারি যে আসলে যদি আপনার এই দশ থেকে চল্লিশ পর্যন্ত ম্যাথগুলোকে যথাযথভাবে সলভ করতে পারেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার দশ থেকে বারোটি নম্বর নিশ্চিত কমন পড়বে তো আশা করি আমরা একটা অংশ পেয়েছি যে আসলে উপায় এক যদি আপনি দশ থেকে চল্লিশতম বিসিএসের কোয়েশ্চেনগুলো অর্থাৎ ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করেন সেখান থেকে কিন্তু দশ থেকে বারোটি ম্যাথ নিশ্চিত পরীক্ষায় কমন পড়বে তো দেখা যাচ্ছে দশ থেকে বারোটি কমন পড়লেও কিন্তু আমাদের আটটি ম্যাথ এখনও বাকি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আর কি করতে পারি অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা উপায় হিসেবে দ্বিতীয় একটা উপায় গ্রহণ করব সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার অবগত আছেন যে বিগত সালের বিগত সালের প্রাইমারি প্রাইমারি এবং নিবন্ধন আপনার জানেন যে বিগত সালের প্রাইমারি এবং নিবন্ধন যে পরীক্ষা আসছে এই পরীক্ষাগুলোর যদি ম্যাথগুলো আপনি সলিউশন করেন তাহলে কিন্তু আপনি আটে আট পাওয়ার পসিবিলিটি আপনার খুবই বেশি অর্থাৎ আপনার কিন্তু বিশ নম্বর কিন্তু দুটো অংশ থেকেই চলে আসে একটা হচ্ছে দশ থেকে চল্লিশতম বিসিএস থেকে আট মানে দশ থেকে বারো আর হচ্ছে বিগত সালের যে প্রাইমারি নিবন্ধন রয়েছে সেখান থেকে আর তার মানে হচ্ছে বারো আটে বিশ এখন বিষয়টা হলো যে এখান থেকে কিছু মিসিং যেতে পারে অর্থাৎ যে একেবারে বিষে বিষ আসবে সেটা যদি নাও হয় অর্থাৎ দেখা যাচ্ছে দুই বা তিন বা পাঁচ কম আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে এইবারে আমরা তৃতীয় উপায়ের ক্ষেত্রে চলে আসি তাহলে আপনাদের আশা করি যে ঘাটতিটা এখানে হয়তো দেখা দিতে পারে সেই ঘাটতিটা আপনারা পুষে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে তিনটা অংশ থেকে আসলে ম্যাথ দিয়ে থাকে একটা হচ্ছে পার্টি গণিত আর একটা হচ্ছে আর হচ্ছে জেমিতি আসলে আমি বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে পার্টি গণিতের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যদি এই অংশটুকু করার পরে সময় পান তাহলে এই অংশটুকু করবেন আর যদি দেখা যায় যে না দুটো অংশ আপনার আসলে সলিউশন করার মতো যথেষ্ট সময় আছে সেক্ষেত্রে আপনি পাঠিগণিতের কয়েকটা নির্দিষ্ট চ্যাপ্টার আছে যা সব সময় পরীক্ষা আসে এবং দুই বা তিন এরকমের মার্কস কিন্তু দখল করে রাখে এরকমের পাটিগণিতের কয়েকটা পয়েন্ট আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেমন প্রথম যে পাটিগণিতের যে প্রথম চ্যাপ্টারটা আপনারা জানেন যে সংখ্যার ধারণা একটা চ্যাপ্টার সংখ্যার ধারণা কনসেপ্ট অফ নাম্বার আপনারা অবশ্যই অবগত আছেন যে সংখ্যার ধারণা তো দুটো সংখ্যার ধারণাকে কিন্তু ম্যাথের পার্টস অফ বলা হয় যেমন ইংলিশের একটা পার্টস অফ স্পিচ রয়েছে সেখান থেকে যেমন নিশ্চিত পরীক্ষায় কমন থাকে তেমনই এই সংখ্যার ধারণাও কিন্তু কি আসলে ম্যাথের পার্টস অফ বলা হয় এখান থেকে কিন্তু আপনি দুটো বা কখনো কখনো দেখা যায় কিন্তু তিন নম্বর থাকে তবে আপনি নিশ্চিত দুই ধরে রাখতে পারেন তার মানে হচ্ছে আপনি এই অংশটু অবশ্যই পরীক্ষায় জন্য প্রস্তুতি নিয়ে যাবেন এইবার আমরা আর অংশ দেখি সেটা হচ্ছে দেখুন আর যে হলো তা হচ্ছে লাভ ক্ষতি এবং বিগত সালের যে আসলে পরীক্ষাগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে লাভ ক্ষতি এমন একটা চ্যাপ্টার যা দিয়ে আসলে কোনো পরীক্ষায় সাধারণত বিসিং আসেনি এরকম একটা অবস্থা তো সুতরাং আমরা এই লাভ ক্ষতি অংশটা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করব তার মানে এখানে কিন্তু নিশ্চিত একটি নম্বর রয়েছে তার মানে আমরা কিন্তু এখন পর্যন্ত তিন নম্বরের সন্ধান পেয়েছি এইবারে বন্ধুরা আমরা তৃতীয় যে আরেকটা অংশে যাব সেটা হচ্ছে দেখুন বয়স সংক্রান্ত বয়স সংক্রান্ত অর্থাৎ এটা আপনারা নিশ্চয়ই জানেন পিতা পুত্রের বয়স সেখানে দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস করে প্রায় প্রতিটি পরীক্ষায় কিন্তু আপনার এই বয়স সংক্রান্ত একটা ম্যাথ দিয়ে থাকে তার মানে কিন্তু আমরা এখন পর্যন্ত চারের সন্ধান পেয়েছি দুই তিন চার তা আশা করি এখন পর্যন্ত পার্টিকুলারি যে তিনটে অংশ পেয়েছি একটা হচ্ছে সংখ্যার ধারণা সেটা দেখি দুই বা তিন পরীক্ষায় কিন্তু থাকে এরপরে আমরা দেখছি যে লাভ ক্ষতি লাভ ক্ষতি থেকে কিন্তু এক কখনও কখনো দুই দিয়ে বসে সুতরাং এক আমরা কিন্তু নিশ্চয়ই ধরতে পারি এবারে বয়স সংক্রান্ত একটা বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু প্রাইমারির প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা নম্বর এখানে কিন্তু প্রায় আসে তো এইবার এবং ধরে আমরা আরেকটা অংশে যাই সেটা হচ্ছে এই পাটিগণিতেরই আরেকটা অংশ হচ্ছে দেখুন তিন নম্বর যে আরেকটা অংশ আমরা তা হচ্ছে অনুপাত অনুপাত সমানুপাত আর একটা রয়েছে মিশ্রণ তা আমরা দেখলাম যে আসলে এই সংখ্যার ধারণা থেকে যেমন দুই নম্বর আসে লাভ ক্ষতি থেকে যেমন এক এবং বয়স সংক্রান্ত থেকে যেমন এক নম্বর আসে তেমনি অনুপাত সমানুপাত খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি পরীক্ষায় আমি অবশ্যই অ্যানালাইসিস করে দেখেছি দুই বা তিন অর্থাৎ দুই আসলে থাকেই এরকম একটা মানে একটা ব্যাপার তো সুতরাং অনুপদ সমানুপাত মিশ্রণ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো দেখা যাচ্ছে যে এখানে এক দুই তিন চারটা চ্যাপ্টার এখন পর্যন্ত আমরা সন্ধান পেয়েছি যেখানে এখানে দুই তিন চার এবং আর এখানে রয়েছে দুই তার মানে প্রায় ছয় নম্বরের আমরা কিন্তু সন্ধান পেয়েছি আমাদের কিন্তু এখনও চোদ্দটি নম্বর আমাদের কোন অংশ থেকে আমরা আসলে পেতে পারি সেই বিষয়টা খেয়াল করব এবারে বন্ধুরা আর একটা অংশ আমরা সবসময় খেয়াল করে থাকি যে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম এমন একটা চ্যাপ্টার আপনি অবশ্যই নিশ্চিত সেখান থেকে কিন্তু অবশ্যই এক বা দুই নম্বর কিন্তু পাবেন এখানে এক কখনো কখনো দেখা যায় যে দুই নম্বর এই ঐক্যিক নিয়মের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ম্যাথ রয়েছে অর্থাৎ বিভিন্ন ধাপ ধাপ রয়েছে সুতরাং অবশ্যই আপনারা এই ঐক্যিক নিয়মের যে চাপ্টারটাকে কিন্তু খুব ভালোভাবে আপনাকে আয়ত্ত করতে হবে তার মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে দুই আবার কখনো কখনো ম্যাক্সিমাম দুই দেখা যায় অর্থাৎ সর্বনিম্ন কিন্তু আপনার এক থাকতে পারে তার মানে আমরা কিন্তু এখন পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বরের সন্ধান পেয়েছি এবারে আমরা আর একটা অংশ দেখি আর একটা হচ্ছে সুৎকষা সুৎকষা এমন একটা চাপ্টার সেখান থেকেও কিন্তু কখনো কখনও দেখা যায় দুই কিংবা এক অর্থাৎ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন চ্যাপ্টারগুলো অবশ্যই মিস করে না বন্ধুরা চাপ্টার কিন্তু অনেক আছে অনেক চাপ্টারগুলো ব্যবহার করে দিতে পারে কিন্তু অবশ্যই মনে রাখবেন এই চ্যাপ্টারগুলো এত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে বিগত সালের কোয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে আসলে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তারা আসলে মিস দেয়নি অর্থাৎ কমপক্ষে একটি নম্বর তারা দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যার ধারণা থেকে কিন্তু নিশ্চিত দুই দেখা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তিন দেখা যায় আবার দেখা যাচ্ছে অনুপাত সমানুপাত মিশ্রণ থেকে সর্বনিম্নই কিন্তু দুই থাকে সুতরাং এই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমাদের কিন্তু হাইলাইট করতে হবে তার মানে দেখুন ঐকিক নিয়মের আরও অনেক চ্যাপ্টার আছে ম্যাথ দিতে পারে কিন্তু আমি আপনাদেরকে এখানে ছয়টা চাপ্টার পার্টিকুলারলি উল্লেখ করে দিয়েছি যে আপনারা এই ছয়টা চ্যাপ্টারের একটু বেশি ফোকাস করবেন তাতে আপনাদের দেখুন এখান কিন্তু এই পার্টিকনের থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় দশ দশ নম্বর কিন্তু এখানে আসে এবারে অনেক চাপ্টার আছে আপনারা সময় পেলে হাতে সময় থাকলে অবশ্যই রিভিশন করার চেষ্টা করবেন এবারে বীজ গণিত অংশ থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে দুইটা পয়েন্ট থেকে খুব বেশি মার্কস কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে এর ভিতরে এক নম্বরে হচ্ছে বীজগণিতের দেখুন মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় বীজগণিতের এমন একটা চাপ্টার সেখান থেকে কিন্তু তিন নম্বর থাকে অর্থাৎ সর্বনিম্ন দুই কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যানালাইসিসগুলো থেকে দেখলাম যে তা কিন্তু বা তিনটি কিন্তু ম্যাথ এখান থেকে আসে তার মানে কিন্তু কিন্তু আমরা দশ এবং এখানে কিন্তু দুই বা বা তেরো অংশ কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এইবারে বন্ধুরা বীজগণিতের আরেকটা অংশ আছে যা থেকে কোনো পরীক্ষায় মিস করে না এর এরকম একটা পয়েন্ট কিন্তু হচ্ছে সরল সমীকরণ সরল সমীকরণ এটা এমন একটা অংশ সেখান থেকে কিন্তু পরীক্ষায় দেখা যাচ্ছে যে বিগত সালের কোয়েশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি সেখান থেকেও কিন্তু দুই নম্বর থাকে তো বন্ধুরা বীজগণিতের কিন্তু আরও অনেক চ্যাপ্টার রয়েছে আমি আসলে আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এর মানে যে আপনারা অন্য চাপ্টার সময় পেলে করবেন না সেটা কিন্তু আমি আসলে বলতে চাইনি তার মানে হচ্ছে আপনি কমপক্ষে এই ছয়টা চাপ্টারকে আপনি খুব ভালোভাবে গুরুত্ব দিন আর বীজগণিতের আমি এখানে আপনাদের দুইটা চ্যাপ্টারকে দেখিয়েছি যে আসলে যেমন সংখ্যার ধারণা এমন গুরুত্বপূর্ণ একটা চাপ্টার আমি বলতে চাচ্ছি আপনি এমন কোনো প্রাইমারি পরীক্ষা পাবেন না যে যেখানে এই সংখ্যার ধারণা থেকে দুই বা তিন দেয়নি তেমনই একটা মান নির্ণয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে সরল সমীকরণ তার মানে আপনি এই ছয়টি এবং এই দুইটি আটটি চ্যাপ্টার এরপরে আমরা যেমিতি অংশে একটু খেয়াল করি যেমিতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমিতির কোন অংশ থেকে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি প্রশ্ন সেট করা হয়েছে এর ভিতরে দেখুন এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে বিভিন্ন প্রকার কোন বিভিন্ন প্রকার কোণ বিভিন্ন প্রকার কোন দেখা যাচ্ছে এই কোন সংক্রান্ত কিন্তু তিনটা নম্বর কিন্তু প্রায় পরীক্ষায় দেখা গিয়েছে আসলে অ্যানালাইসিস খুঁজে প্যানালাইসিস করে দেখা যাচ্ছে তার মানে বিভিন্ন প্রকার কোণের উপরে কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিতে হবে তার মানে কিন্তু আপনার এখানে তিনটা নম্বর কিন্তু নিশ্চিত পাওয়ার পসিবিলিটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তা আশা করি আপনারা দেখুন যে জ্যামিতির যে অংশটা নিয়ে আমরা আলোচনা করেছি এরপরে দ্বিতীয় আর একটা অপশন রয়েছে জ্যামিতির যে বিষয়গুলোকে খুব ফোকাস করে থাকে এর ভিতরে একটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ রয়েছে এরপরে রয়েছে আয়তক্ষেত্র ক্ষেত্র আয়তক্ষেত্র একটা অংশ রয়েছে এরপরে বৃত্ত এটা হচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে জেমিতির যেমন দেখুন পাটিগণিতের সংখ্যার ধারণা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বীজগণিতের মান নির্ণয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর জ্যামিতির ক্ষেত্রে বিভিন্ন প্রকার কোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি কিন্তু এখানে চেষ্টা করেছি পাটিগণিতের ছয়টা যা দিয়ে আসলে কখনও কোনো পরীক্ষায় মিস করে না এরকম একটা ব্যাপার দেখা গেছে অ্যানালাইসিস করে আর বীজগণিতের ক্ষেত্রে মান নির্ণয় এবং সরল সমীকরণ এখানে কিন্তু অনেক চাপ্টার আছে আমি কিন্তু বন্ধুরা আগেই বলে দিয়েছি যদি সময় থাকে অবশ্যই আপনারা করে নেবেন আর এখানে জ্যামিতির যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন প্রকার কোন ত্রিভুজ আয়তক্ষেত্র বৃত্ত এবং রম্বস তো দেখা যাচ্ছে যে এখান থেকে তাহলে কতটি নম্বর আমরা পেতে পারি তার যদি একটি আপনি যোগ করেন তাতে দেখা যাচ্ছে যে দুই এখানে আছে এক তিন এবারে রয়েছে এক চার এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আছে দুই এবার দেখা যাচ্ছে যে এখানে আছে দুই এখানে রয়েছে তিন এখানে অবশ্য দুই থাকে তার মানে হলো সর্বনিম্ন যদি আমরা ধরি এবং অ্যানালাইসিসে যা দেখা গেছে যে আসলে কোনো পরীক্ষায় মিস করেনি এরকম একটা ব্যাপার তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বা এরও বেশি নম্বর কিন্তু আমরা কেরি করতে পারি তো বন্ধুরা আমি কিন্তু আবার আপনাদেরকে আর একটু হাইলাইট করে দিচ্ছি যে বিষয়টা খেয়াল করবেন উপায় এক উপায় দুই এবং উপায় তিন উপায় এক হলো যে আপনি যদি চান যে বারো থেকে তেরোটি ম্যাথ আপনি নিশ্চিত কমান্ড পেতে চান সেক্ষেত্রে আপনি দশ থেকে বারোটি তার সেক্ষেত্রে আপনি দশ থেকে চল্লিশতম বিসিএসের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আপনি যদি সলভ করেন সেখান থেকে কিন্তু এই উত্তর এই অংশ মানে এই নম্বরটা কিন্তু ক্যারি করা পসিবল এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার বেসটাকে আরও স্ট্রং করতে চান তাহলে আপনি কিন্তু উপায় টু অর্থাৎ দ্বিতীয় নম্বর উপায় গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে প্রাইমারি এবং নিবন্ধনের বিগত সালের ম্যাথগুলো সেখানে প্রায় আপনি দুইশন দুইশোটি ম্যাথ পাবেন তার মানে এখানে যদি পাঁচশোটি পান এখানে রয়েছে দুশো ম্যাথ তার মানে এখানে রয়েছে দুশো ম্যাথ আর এখানে রয়েছে পাঁচশোটি ম্যাথ কিন্তু দেখবেন বন্ধুরা এইখানে যে দুইশো ম্যাথ রয়েছে তা কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম আছে তার মানে আপনার হয়তো সাতশো আপনার মনে হলেও কিন্তু আরও কিন্তু একশোটি ম্যাথ কিন্তু এখান থেকে কমে যাবে তার মানে হচ্ছে আপনার এখানে ছয়শো ম্যাথ যদি আপনি সলিউশন করেন তাতে কিন্তু আপনার পনেরো ষোলো নিশ্চিত আপনার থাকার পসিবিলিটি রয়েছে এরপর আমি আপনাদেরকে আপনাদের বেশটাকে আরও বেশি স্ট্রং করার জন্য আপনাদেরকে তৃতীয় একটা উভয় এখানে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে দেখুন যে অংশ এক অংশ দুই এবং অংশ তিন তা হচ্ছে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি জ্যামিতির যে তিনটা অংশ রয়েছে সংখ্যার ধারণা ছয়টি অংশ সংখ্যার ধারণা লাভ ক্ষতি বয়স সংক্রান্ত অনুপাত সমানুপাত মিশ্রণ ঐকিকনি এবং সুদকর্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে আসলে মিসিং খুবই কম গেছে অ্যানালাইসিস থেকে দেখেছি সুতরাং আপনারা এই ছয়টা চ্যাপ্টারের উপরে গুরুত্ব দেবেন এরপরে বীজগণিতের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো চ্যাপ্টার একটা হচ্ছে বার্নিনা একটা হচ্ছে সরল সমীকরণ আর জ্যামিতির ক্ষেত্রে বিভিন্ন প্রকার কোন ত্রিভুজ আয়াত ক্ষেত্র বৃত্ত এবং রম্বস তো বন্ধুরা আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আপনারা যদি এই ম্যাথগুলোর নিজেরা সলিউশন করতে পারেন বেশ ভালো আর যদি মনে হয় যে না আমাদের আসলে ম্যাথগুলোয় প্রবলেম রয়েছে দেখুন এই ম্যাথগুলো কিন্তু আপনার দশ থেকে চল্লিশতম বিসিএস এর যে কোনো বই আপনি সলিউশন করা পাবেন হয়তো দেখা যাচ্ছে যে আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি পসিবল হয় আপনি দুই মাসের জন্য আপনার আশপাশে যদি ভালো কোনো মানে টিচার থাকে আপনি তাহলে তাদের একটু কনসাল্ট কিন্তু করতে পারেন আর তাদের কাছ থেকে যদি আপনি এই চ্যাপ্টারগুলো সলভ করে নিতে পারেন আশা করি আপনার বিষয়ে কিন্তু আপনার বিশ নম্বর পাওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু সৃষ্টি হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিড জফেজু চ্যানেলের সাথে থাকবেন আসছি পরবর্তী সময় নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক আল্লাহ হাফেজ